টাকার জন্যই ব্যবসায়ী বন্ধু হেলাল উদ্দিনকে হত্যার পর তিন টুকরো করে রূপম সরকার। গোয়েন্দা পুলিশ ডিবি তদন্তে এই বিষয়টি বেরিয়ে আসে। এ ঘটনায় সহযোগিতা করায় রূপমের স্ত্রী ও শাশুড়িকেও গ্রেফতার করা হয়েছে। রাজধানীর দক্ষিণ খান ও বিমানবন্দর এলাকা থেকে হেলালের খণ্ডিত দেহ উদ্ধার করে গোয়েন্দারা। রিপোর্ট করছেন শারমিন রিহা। গোয়েন্দা তথ্য এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে চাঞ্চল্যকর ব্যবসায়ী হেলাল উদ্দিন হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করে গোয়েন্দা পুলিশ ডিবি। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, ঘটনার দিন ব্যবসায়ী হেলাল উদ্দিনকে রূপম সরকার ফটোস্টেট মেশিন কেনার কথা বলে তার দক্ষিণখানের মোল্লাটেকের বাসায় ডেকে নেয়। পরিকল্পনা অনুযায়ী চায়ের সাথে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করার পর তাকে স্বামী স্ত্রী মিলে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর রূপম লাশ বাথরুমে নিয়ে টুকরো করে বস্তায় ভরে দক্ষিণখান এবং বিমানবন্দর এলাকায় ফেলে দেয়। পরবর্তীতে তার দোকানে গিয়ে মূল্যবান জিনিস ও টাকা দুটো নেয় রূপম। তথ্য প্রযুক্তির সাহায্যে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে প্রথমে রূপমের স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করে গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করে এবং আদালতে জবানবন্দি দেয়। তার টাকাটা আত্মসাৎ করার জন্য তার মধ্যে এক ধরনের যে লোভের বশবর্তী হইয়া তাকে যে কোনো প্রকারান্তরেই হোক টাকাটা সে নিয়ে যাবে, এই ধরনের একটা পরিকল্পনা করে। ঘুমের ট্যাবলেট খাওয়ায়, ঘুমের ট্যাবলেট খাওয়াইয়ে তার বিছানার মধ্যে সে শুয়ে পড়ে। তাকে মৃত্যু নিশ্চিত করার জন্য ইলেকট্রিক ওয়্যার যেটা আছে সেটা দিয়ে তাকে গলার মধ্যে ফার্স্ট টেনে তাকে ওখানে নিশ্চিত মৃত্যু তারা করে। এবং গোয়েন্দায় কর্মকর্তা আরও জানান, ঘটনার পর থেকেই রূপম পলাতক ছিল, অবশেষে তাকেও গ্রেফতার করা হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে জানা যাবে এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা। সে 164 ধারায় পরিষ্কার বলেছে তার যে পার্টিসিপেশন এই কিলিংয়ের মধ্যে, সে সম্পূর্ণভাবেই স্বীকার করেছে যে তার কী কী ভূমিকা ছিল এই ডেড বডি ডিসপোজালের সময়। কিন্তু তাকে যখন বাসায় নিয়ে যায় ওই পর্যন্ত বউ তার ওয়াইফ কতটুকু জানতো সেটা সে বলেনি। কিন্তু এই ঘটনার সঙ্গে তার যে সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততার কথা আদালতে 164 ধারায় সে সম্পূর্ণই বলেছে, তার দায় স্বীকার করেছে। চলতি মাসের 15 তারিখে দক্ষিণখান মোল্লাটেকে রূপম সরকারের বাসায় নৃশংস এই হত্যার ঘটনা ঘটে। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা।